আপনাদের এটা কিসের দোকান মুদির দোকান মুদির দোকান মুদির দোকান লাইটটা দেন আচ্ছা এটা দোকানটা কা সকল ভাই এই যে আচ্ছা আপনার দোকান হ্যাঁ তাই যে আপনার দোকানে আগুন লাগা দিল মানে কেন লাগা দিল আপনি কি কোনো দলীয় কোনো ইয়াতে দল দল গড়ি না কয়জন লোক আছে গাড়ি ঢাকা দড়ি এসে ঘুরিয়ে দিল দোকান বন্ধ করে গেলাম বন্ধ করলাম পেছনের গোডাউনে আগুন লাগা দিল পেছনের পাশের গোডাউনে ওই আগুনে আমার দোকানে চুরি হয়ে গেল কয়টা দোকান পোড়া গেছে আপনাদের মোট আমার আমার দুইটা ওই দুটো কম্পিউটার একটা নাভি পড়তো উপরে একটা চারটা দোকান পোড়া গেছে কিছু তো দেখা যায় না কিসের দোকান বাবা সেলুন বাবা এরা কারা আগুন লাগে দিল জানেন আমি যে সাংবাদিক পরে দেখিয়ে দেখি এই অবস্থা লিখি দেবেন কিভাবে ভাই লক্ষ লক্ষ টাকা মাল বেচারা কি হবে পান বেচারা কি হবে পঙ্গু হয়ে যাবে তিনটা জিরো লাস্টে পনেরো ঠিক আছে ওই না আমরা ফোন দিলাম ধরল একটা মাইয়া মানুষ আমি বললাম ভাই এখানে আগুন লাগাচ্ছে দ্রুত আসে মাইয়া মানুষ বলতেছে হ্যাঁ বেটা কাকি কি বললো আবার একটা পাটের গোডাউন একটা ভ্যান্ডারের দোকান ছিল একটা কাপড়ের দোকান মুদির দোকান ছিল একটা মুদির দোকান মুদির দোকানে এক বড় একটা মুদির দোকান ছিল মানে আট নয়টা দোকান গেছে পুরো দুই কিন্তু মারামারি দুই পক্ষের শান্তি শান্তি সমাবেশ শান্তি সমাবেশের মাঝখানে অশান্তি অত শান্তিতে আমরা সাধারণ ব্যবসায়ীরা ধ্বংস হ্যাঁ দুই দলের তো শান্তি সমাবেশ বাজারের মধ্যে হামলার কারণটা বোঝা যায় ওদের উদ্দেশ্য ছিল আলাদা কোনটা দোকান তোমার কোনটা দোকান এইটা মুদির দোকানটা আচ্ছা বড় মুদির দোকানটা দোকানটা বাবা কি রকম মানে কে কি হইছিল আজকে কি হইল খবর বল তো গালাগালি নাকি লাগছিল ওইখানে ওইখানে তার আগুন লাগছে নাকি কি হলো আচ্ছা এটি তো হলো বাজার বাজারের মধ্যেই ওরা কি করলো কেন হামলা করলো বাজারের মধ্যে ওরা হামলা করলো আমি বাজারের মধ্যে কেন হামলা ওদের এনারাও জানে না রাজনীতি হবে ওদের রাজনীতি ওদের রাস্তা বাজারে কেন ওরা রাজনীতি করবে দোকানে আগুন লাগে ওটা কীরকম রাজনীতি করে মানুষের কাছে বিশ্বাস চাই মানুষ সরকার থেকে আমাদের বিশ্বাস নিজ বিশ্বাস আমি কোনো দল করি না আমার মালগুলো নষ্ট হয়ে আমার এই মাল নষ্ট হয়ে মাল নষ্ট ক্ষতিপূরণ ক্ষতিপূরণ হতে লাইট দেওয়া যাবে দোকানে তখন আছে আরে ইয়াতে আর কি আছে এটা তো আগুন নিভে গেছে